হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সাদিয়া অ্যান্ড আনোয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা স্পেশাল দিন, আজকে বাংলাদেশি কেনেডিয়ান কাপল গালিব ভাই এবং মাখি আপু আমাদের বাসায় নাস্তা করতে আসছেন। তাদের আজকে শেষ দিন টরন্টোতে, ফ্লাইটে করে ব্যাক করছেন। সো যাবার আগে আমাদের বাসায় এসে আমি বললাম যে প্লিজ একটু নাস্তা করে যান, আমাদের সাথেও একবার দেখা হয়ে গেল, তো সেই জন্য তারা এখন আসার কথা। সো আমরা অপেক্ষা করছি, সো আসলে দেখা হবে আপনাদের সাথে। গরুর পায়া, আর এখানে হচ্ছে কোয়েল পাখি। এটা কি? এটা হচ্ছে কোয়েল পাখি, আখিয়াপুর পছন্দ। আমরা রেডি করে রাখছি এখন। এই কোয়েল পাখি খাওয়ার লোভে মনে এসেছে। আর এটা হলো রুটি, রুটি নান রুটি। শুরু করো, আসো আসো মো, আমাদের মধ্যে চলে এসেছেন গালিব ভাই, আখি আপু। আজকে চলে যাওয়ার টাইমে তারা যে আমাদেরকে সময় দিতে পেরেছেন, এজন্য অনেক ধন্যবাদ। আসলে আমি জানি যে একটু হেকটিক হয়ে যায়, তাও বললাম যে আসেন, চলে আসেন, একটু নাস্তা করি আমরা একসাথে। হ্যাঁ হ্যাঁ আপু, বাটিতে নেন, পায়াটা বাটিতে নেন। রুটি খাবে, টর্টিলা তাই ভাল লাগছে। আচ্ছা হ্যাঁ দিচ্ছি। আপু কোয়েল পাখি ট্রাই করছেন আপনার জন্য স্পেশাল? আচ্ছা ট্রাই করবো, এইটা খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। তো সব সাদিয়ার রান্না, একটু রোস্টেড করেছে সত্যি। ও ওয়াও, যাক তাহলে তো খুবই ভালো। নোয়া ব্রেকফাস্ট করেছে নাকি? মুখ থেকে বের করো না, বের করো না, ফিনিশ ইট। ওই বাবা, ইউ গেটিং এ পাপি? যাও নোয়াকে একটা খেলনা দাও, দাও নোয়াকে দাও। নোয়া ইটস বিগার দেন ইউ। আর তোমার বুবুটা কই? বুবুটা তো আরো বড় ছিল। বুবু ওয়াজ সো হিউজ। ও কোজি হ, মো কম্বল দিচ্ছি কোজি হ। নোয়া আর ইউ কোজি? ওকে আস্তে আস্তে, কেয়ারফুল।
গালিব ভাই, তো টরন্টোর কোন কোন জিনিসগুলো খুব ভালো লাগলো বলেন, তিনটা জিনিস বলেন। তিনটা, প্রথমে নাগেটস, দ্বিতীয়ত এখানকার খাবার আড্ডার কাচ্চি বিরিয়ানি এবং রিপ্লিস অ্যাকোরিয়াম, এই তিনটা জিনিস। আর আমরা যদি সাসকেচুয়ানের সাথে কম্পেয়ার করি, মানে আপনি ধরেন পপুলেশন বা বিজনেস, তারপর ট্রাফিক, তাইলে কি বলবেন? মানে আপনি কি বিরক্ত বেশি গাড়ি নাকি ইটস ওকে চলে? মানে না, আসলে প্রত্যেকটা শহরে ভালো মন্দ দিক আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমার বাসার সামনে যেরকম জ্যাম লেগে থাকে, যখন আমার খুব বিরক্ত লাগে, যেটা দেখে মনে হয় বাংলাদেশের মতো। বাট একটা ভালো জিনিস কি, জ্যামটা তো বেশিক্ষণ থাকে না, জাস্ট লাইক টু থ্রি মিনিটস ওটা থামলো, তারপর মানে ওটা জ্যাম না, অ্যাকচুয়ালি ওটা সিগন্যাল। তবে বেশ বড় টরন্টো, টু টরন্টো একটা ধরেন, টরন্টো একটা এরিয়ার মতো আমি বলবো, খুব কম মানুষ, আর লাইক 3 লাখের কাছাকাছি মানুষ। টরন্টো ভালো লেগেছে, বেশ করে এখানকার ফুড বেশ সস্তা দেখলাম। আচ্ছা, ট্রাফিক জ্যাম একটু আছে, বেশ বড়, তবে বোঝা যায় এখানে অনেক কিছু করার স্কোপ আছে। না, আপনার কি মনে হচ্ছে আরো 1 সপ্তাহ থাকা উচিত ছিল? হ্যাঁ, আসলে 1 সপ্তাহ মনে হয়েছে আমি কিছুই দেখতে পারি না। হ্যাঁ, ওটাই। আকি আপু, হোয়াট অ্যাবাউট ইউ, ইওর ফিলিংস? ইউ আর হিয়ার, আপনি তো আগে ছোটবেলায় এখানে ছিলেন, সো মানে হোয়াট ডু ইউ মিস অ্যাবাউট টরন্টো, দ্য 3 থিংস দ্যাট ইউ মিস? মিস অ্যাবাউট টরন্টো, নাম্বার 1 বাবা দ্য পিপল, নাম্বার 2 বাবা দ্য ফুড, হ্যাঁ দ্য ফুড, শপিং, শপিং ইজ গ্রেট, কিন্তু নাম্বার 1 আর শুড পিপল, মানে পিপল, হ্যাঁ হ্যাঁ, মানে বিজনেসটা আমার ভালো লাগে, সিটি যে একটা বিজনেস আছে ওইটি আমার ভালো লাগে। আচ্ছা, সাসকেটুন ইজ টু কোয়াইট, রাইট? আপুর কাছে কি মনে হয়েছে কম্পেয়ার টু সাসকেটুন? হ্যাঁ, আমার টরন্টো অনেক ভালো লেগেছে, এখানে অনেক এন্টারটেইনমেন্টের বিষয় আছে যেটা সাসকেটুনে নাই। স্লো হয় তো, মানুষ কম দেখে আমার মনে হয়, আর কিছু না। হ্যাঁ, টরন্টো আমার অনেক ভালো লেগেছে ওভারঅল। হুম হুম, ওকে, থ্যাংক ইউ সো মাচ। গিফট পেতে তো আমাদের সবারই অনেক ভালো লাগে, আর গিফট দিতে তার চেয়েও বেশি ভালো লাগে। তো আমরা এখানে কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, আকি আপু গালিব ভাইদেরকে দিব, দেখা যাক ওনাদের কেমন লাগে। তো আমরা অনেক এক্সাইটেড। এখানে আছে ছোট্ট নোয়ার জন্য ড্রেস, আর বেবিদের ড্রেসগুলো তো অনেক কিউট হয় সবসময়। আকি কিন্তু প্যান্ডোরা খুব পছন্দ করে, আমার মনে হয়েছে, আমি গেস করেছি যে পছন্দ হবে, আমার খুব পছন্দ। ও ওয়াও, ওয়াও, থ্যাংক ইউ। এটার মধ্যে পরে এক একটা অকেশনে বীজ ঢোকাবে এক একটা করে। ও মাই গড, গালিব ভাইয়ের জন্য কাজ দিয়ে দিলাম, থ্যাংক ইউ। আচ্ছা, নোয়াটটা দাও। আচ্ছা, এটার মধ্যে আচ্ছা নোয়াটটা একসাথে, হ্যাঁ তুমি নাও। আচ্ছা, আমি করছি বীজ। আচ্ছা, একটা প্যাকেটেই ঢুকেছে, কারণ ওই ব্যাগটা অনেক বড় ছিল। হ্যাঁ, নোয়াকে রেড অনেক কিউট লাগে। সত্যি এই যে মামি দেখো, কিছু না আপু, সব সবাই ছোট ছোট টোকেন। রয়েছে অ্যারোমাথেরাপি, দাম বেশি, আসলে দুটোই একদম এখানে খাবারের যে দাম।
30 টাকা মিনিমাম রিকশা ভাড়া মানে উঠলো গালিব ভাই চা হয়ে যাক থ্যাংক ইউ এখন আপনি এবার গিয়েতে যে সাসকেটুনে যে মানে গার্ডেনিং শুরু করবেন তো না হ্যাঁ গার্ডেনিং শুরু করব এবং আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারা আসেন সাসকাচুয়ান প্রেরি ল্যান্ড কিন্তু অনেক কিছু দেখার আছে আচ্ছা দেখো আনোয়ার ভাই এবং সাদিয়া আপুর দেওয়া গিফট এয়ার জর্ডান তাই না হ্যাঁ একটু দেখাতে পারবে সামনের লোগোটা পরে ফেলেছে খুব ভালো মানিয়েছে ও তুমি কি এটা এনেছো নোয়াকে দেওয়ার জন্য ডিড ইউ ব্রিং দিস ফর নোয়া না পারবে না তো জানি বাট ও চাচ্ছিল কি খাক ক্যান্ডি ফর নোয়া চলে আসেন আমি তাহলে এই বিল্ডিং এ খুঁজে রাখবো চা কাপটাও সুন্দর আপনাদেরকে দিয়ে স্টার্ট করলাম কাপো গিয়েছিল আমরা বাইরে বসছিলাম যে আমি এত ঠান্ডা একটু পারবো না ছাড় বাঁচবো না ও আচ্ছা আচ্ছা ওই যে ওই টাইমে হ্যাঁ আমি তো বলি যে তুমি এত কিছু নিয়ে গেছো কিভাবে মানে এত কিছু নিয়ে যাচ্ছ ঠান্ডার মধ্যে আমি না ভিডিও করতে হবে তারপরে হাত জমে আমরা মানে মানে সব কিছু হ্যাঁ ওকে আমি গুছা দিচ্ছি আপনাকে ইন্ডিপেন্ডেন্ট এখনই আরশ ক্যান আই জয়েন নোয়া কোথায় বুঝবে নোয়া Noah is going to Saskatoon. I love you, Noah. Can you give him a kiss? You miss him? Oh. Do you want to go with him? I will go with mommy and daddy. I can Raisa can Ivana? এইবার তো নতুন শিখছে এভরিবডি তো আগে বলতো না ও নোয়ার পারমিশন নিল তাহলে গালিব ভাই দেখা হবে ইনশাল্লাহ সাসকেটুনে বা যদি আপনারা এর আগে চলে আসেন এদিকটা আপনারা অবশ্যই সাসকেটুনে আসেন আমরা আপনাদেরকে ক্যালগারি দেখিয়ে নিয়ে যাব ওকে ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর কামিং খুব ভালো লাগলো খুব মজার একটা সপ্তাহ গেল ওকে বাই